ধর্ষণ মামলায় মামুনুল হকের বিচার শুরু। কুমিল্লায় ধর্ম অবমাননার মামলা তৃতীয় দফায় ইকবাল সহ 4 জন 3 দিন করে রিমান্ডে। মাওলানা মিজানুর রহমান আজহারি কি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন? পালানোর আগে মন্ত্রী এমপিরা ফাইল গায়েব করেছে বলছেন রিজভী। বিএনপির কমিটিতে 2 মৃত নেতার নাম। এবং সর্বশেষ জানাবো সব ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি বলছেন রিজভী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কুমিল্লায় ধর্ম অবমাননার মামলা তৃতীয় দফায় ইকবাল সহ 4 জন 3 দিন করে রিমান্ডে। কুমিল্লা নগরীর নানুয়া দিঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে কোরআন অবমাননার মামলায় গ্রেফতার ইকবাল হোসেন সহ 4 জনের বিরুদ্ধে তৃতীয় দফায় 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে পবিত্র কোরআন অবমাননার বিষয়টি স্বীকার করেছেন ইকবাল। তবে কেন এই কাজ করতে সে গেল কিংবা তাকে এই কাজ কে করেছে, ঘটনা নেপথ্যে ব্যক্তিরা কারা, এসব প্রশ্নের কোনো জবাব এখনো পাওয়া যায়নি। ধর্ষণ মামলায় মামুনুল হকের বিচার শুরু। নারায়ণগঞ্জে হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুর 12টার দিকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন। এর আগে নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবউদ্দিন আহমেদ মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন। আদালত পুলিশকে পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাতা আর ঝর্ণা সোনারগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামুনুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় আজ বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এই মামলার বিচার শুরুর অনুমতি দেন। এর আগে সকাল 10টার দিকে মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। মাওলানা মিজানুর রহমান আজহারি কি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন? এবার ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান ও মাওলানা মিজানুর রহমান আজহারি মুখোমুখি অবস্থানে। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে মাওলানা মিজানুর রহমান আজহারি সম্পর্কে আলোচনার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান। তিনি মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে তার নির্ধারিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশে ঘৃণা ছড়ানো ইসলামী বক্তা মাওলানা আজহারিকে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ইসলামিক কনফারেন্স আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি যুক্তরাজ্যে আসার জন্য কাতারে এসে আটকে আছেন। এরকম ঘৃণা ছড়ানো ব্যক্তি যে হিন্দু ইহুদি ধর্মের প্রতি ঘৃণা ছড়ায়, তাকে ব্রিটেনে ঢুকতে দেওয়া ঠিক হবে না। মিজানুর রহমান আজহারি ব্রিটেনে ঢুকলে তার বক্তব্যের মাধ্যমে এখানকার শান্তিপ্রিয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠী ভুল তথ্য পেয়ে বিভ্রান্ত হতে পারে, এমনকি সেই অনলাইনেও এই ধরনের ঘৃণা ছড়াতে পারে। ব্ল্যাকম্যান সংসদে মিজানুর রহমানের ভিসা বাতিল বহালের আলোচনার জন্য হোম সেক্রেটারি প্রীতি প্যাটেলের প্রতি আহ্বান জানান। ব্ল্যাকম্যান এমপির এই বক্তব্যের পর সংসদ লিডার স্যার জ্যাকব রিস বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। এদেশে ঘৃণা ছড়ানোর একটি মারাত্মক অপরাধ। ঘৃণা ছড়া এমন কাউকে আমরা এই দেশে ঢুকতে দিতে পারি না। ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে আমাদের একটি অবস্থান রয়েছে। আজহারি তার লেখায় বলেন, ব্রিটিশ এমপি তার বক্তব্যে কিছু অসত্য কথা বলেছেন। তিনি বলেছেন, আমাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এবং আমি নাকি দেশ থেকে পালিয়ে গেছি। আমি তার এই মিথ্যাচার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকার আমাকে নিষিদ্ধ করেছে, তার কোনো প্রমাণ কি তিনি দিতে পারবেন? না পারবেন। মিজানুর রহমান আজহারি দাবি করেন, সরকার তো শত শত পুলিশ দিয়ে আমার প্রোগ্রামকে সফল করেছে। সরকার এমপি মন্ত্রীরা আমার বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সবাই আমার প্রোগ্রামে বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করেছেন। মিজানুর রহমান আজহারি বলেন, আমি 2020 সালের বাকি প্রোগ্রামগুলো স্থগিত করে মালয়েশিয়া চলে আসলাম কেন, সেটা আমি আগেও বলেছি। আর তা হলো আমাকে নিয়ে মাত্রাতিরিক্ত মাতামাতি, হইচই, প্রোগ্রামের স্থলে ধারণ ক্ষমতার বাইরে উপস্থিতি, বেসামাল ক্রাউড এবং কিছু আল্লাহর বান্দার প্রতিহিংসা পরায়ণতা। এসব যখন ক্রমান্বয়ে বেড়েই চলছিল, তখন কিছু শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে সকল প্রোগ্রাম স্থগিত করে পুনরায় পিএইচডি গবেষণার কাজে আমার বিশ্ববিদ্যালয় তথা মালয়েশিয়ায় সাময়িকভাবে ফিরে আসি। বাংলাদেশ আমার দেশ, আমি এদেশের সন্তান। করোনার কারণে গত বছর দেশে যেতে পারিনি। ইতিমধ্যে আমি ফ্যাকাল্টিতে পিএইচডি গবেষণা জমা দিয়েছি। পিএইচডি ডিগ্রি অর্জন শেষে শীঘ্রই আমি দেশে ফিরবো ইনশাল্লাহ। তিনি তার ভিসা বাতিল সংক্রান্ত সংবাদ বিষয়ে বলেন, সম্প্রতি লন্ডনে একটি কনফারেন্সে যোগ দিতে গিয়ে কাতারে আমাকে থেমে যেতে হয়। ভিসা দিয়ে যুক্তরাজ্যের হোম অফিস আমার যুক্তরাজ্যে প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ফলে কাতারে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমরা হোম অফিসের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউর জন্য যুক্তরাজ্যের হাইকোর্টে আপিল করেছে। শীঘ্রই শুনানির পর তারিখ ধার্য করা হবে। আমরা আমাদের সাধ্যমতো আইনি প্রক্রিয়া চালিয়ে যাব ইনশাল্লাহ। পালানোর আগে মন্ত্রী এমপিরা ফাইল গায়েব করছেন বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলছেন, মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 17টি ফাইল গায়েব করা হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতারা দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন, দেশ ছেড়ে পালানোর আগে মন্ত্রী এমপিরা ফাইল গায়েব করছেন। তিনি আরো বলেন, যাতে দুর্নীতি বা অপকর্মের কোনো ডকুমেন্ট না থাকে সেজন্য 17টি ফাইল গায়েব করে দেওয়া হয়েছে, কারণ সামনে কোনো পরিস্থিতি বলা যায় না। বিএনপির কমিটিতে 2 মৃত নেতার নাম। নাটোরের বাগাতিপাড়ায় নবগঠিত উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে নেতাদের বাদ দিয়ে পদ দেওয়া হচ্ছে 2 মৃত নেতাকে। পদবঞ্চিত নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে আত্মীয়করণের অভিযোগে কমিটি বাতিল করার দাবি জানিয়েছে। বুধবার সকাল 11:30টার দিকে উপজেলার তমালতলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গুরুত্বপূর্ণ পদে অসুস্থ নেশাখোর অরাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগের সাক্ষাৎকারী ঢাকায় চাকরিরত এবং আহ্বায়ক ও সদস্য সচিবের আত্মীয় স্বজনকে স্থান দেওয়া হলেও দলের ত্যাগী নেতাদের জায়গা দেওয়া হয়নি। যেসব নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয় মহাসচিব নেতাদের কাছে কমিটি থাকার জন্য আবেদন করছে তাদের কোনো পদ দেওয়া হয়নি। উপজেলা আহ্বায়কের দলের নিষ্ক্রিয় ভাই জামাল হোসেনকে পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে দীর্ঘদিন থেকে পঙ্গুত্ব বরণ করা মাইনুল ইসলামকে। ত্যাগীদের বাদ দিয়ে 2 কমিটিতে মা ও ছেলেকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন গঠনের সময় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা আহ্বায়ক তার শ্যালক ভাই ও বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক বলছেন, স্থানীয় নেতারা যে তালিকা পাঠিয়েছেন সেই অনুযায়ী আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনেকদিন আগে পাঠানো তালিকা, তাই কোনো ভুল ত্রুটি হলে পূর্ণাঙ্গ কমিটি করার সময় ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে। সব ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। মেরে কেটে যেভাবে হোক চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য উন্মাদন হয়ে উঠেছে তারা। কোন কোন জায়গায় প্রার্থীরা নৌকায় ভোট না দিলে ভোটারদের এলাকা ছাড় করার হুঙ্কার দিচ্ছেন। সরকারের লোকজন এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেরা কামড়াকামড়ি করে বলছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলে। রিজভী বলেন, নিশিরাতে ভোট ডাকাতি সরকারের লোকজন এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেরাই কামড়াকামড়ি মারামারি করছে, আর গ্রামীণ জনপদে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে, জনগণের মধ্যে আতঙ্ক অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। চলমান ইউপি নির্বাচন কেন্দ্র করে শুরু থেকে এই পর্যন্ত 22 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দিন বিভিন্ন স্থানে রক্তাক্ত সহিংসতা করছে। পত্রপত্রিকার খবর অনুযায়ী গ্রামে গঞ্জে মারামারিতে লিপ্ত হচ্ছে। এর অন্তর্নিহিত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লুটপাটের লোভ। কোনোতে দলীয় টিকিট পেলেই সিলেকশনের চেয়ারম্যান হয়ে যাবে, তখন হাতিশালে হাতিয়ার, ঘোড়াশালে ঘোড়ার অভাব হবে না। তিনি বলেন, আজ খবরের কাগজে দেখলাম কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ শাহ আলম হুমকি দিয়েছেন, যারা নৌকার বিরোধিতা করছে নৌকায় ভোট দিবে না তাদের চিহ্নিত করা হবে, তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দিবে না, এমনকি মসজিদে নামাজও পড়তে দিবে না। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার একে নুরুল হুদা তার আপন বড় ভাই আওয়ামী লীগ নেতা আবু তাহের খান পটুয়ালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়ায় বেজায় মনক্ষুণ্ণ হয়েছেন, তাই সেখানে নৌকার বিরুদ্ধে বিদ্রোহ করা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের পক্ষে প্রচারে তিনি মাঠে নেমেছে। রাতে ভোট ডাকাতি করে 10 মিনা গলাচিপা আসনে নৌকার অটো এমপি সিএপির আপন ভাগ্নে এস এম শাহজাদার সহোদর আবু তাহের খান সহ তাদের পুরো পরিবার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন।